শাহজাহান যখন তাজমহল বানানোর চিন্তা ভাবনা করছিল, তার অনেক আগে থেকেই ইংরেজরা ভারতে এসে গেছিল। তখন ছোট বড় রাজা মিলিয়ে দুটো সাম্রাজ্য ভারতে রাজ করত। নাম্বার ওয়ান মুঘল সাম্রাজ্য, নাম্বার টু মারাঠা সাম্রাজ্য। ইংরেজরা প্রচুর চেষ্টা করে এই মুঘল আর মারাঠাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার, এবং ধীরে ধীরে তারা ছোট ছোট রাজ্য দখল করতে থাকে। 2021 সালে ভারত কেমন তোমরা তো জানো, কিন্তু তোমরা এটা জানো কি 1800 সালে ভারত কেমন দেখতে ছিল? 1800 সালে ভারতে বেশিরভাগ মানুষই ধুতি পরত, এবং একটু বড়লোক বা মধ্যবিত্ত মানুষ ধুতি পাঞ্জাবি পরত। তারপরে প্রচলন এলো ইংরেজরা যেসব কোট প্যান্ট পরে, সেরকম প্রচলন এলো কিছুটা, এবং আজকের মতো এত ভিড় ছিল না। তোমরা জানো কি যে 1800 সালে ভারতে মাত্র প্রায় 16 কোটি লোক বসবাস করত, এখন তো প্রায় 130 কোটির ওপরে। তখন ভারত মানে শুধু ভারত ছিল না, পুরো ভারত মানে ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, এই 5টা দেশ মিলিয়ে পুরো ভারত। এই 5টি দেশ মিলিয়েই তখন প্রায় 16 কোটি মানুষ বসবাস করত, আর এখন শুধু ভারতেই 130 কোটির ওপরে। তখন ভারতে বেশিরভাগ মানুষই কৃষক ছিল, এবং তারা কৃষিকাজ নিয়েই থাকতো, এবং তাদের কাছে এন্টারটেনমেন্ট বলতে একটু সন্ধ্যাবেলায় হরিনাম, ভজন, কীর্তন এইসব করতো। তখন কোনো রকম ইলেকট্রিসিটি ছিল না, মানে কারেন্ট ছিল না, সেই জন্য ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হতো। তখনকার দিনে বেশিরভাগ জায়গায় গ্রাম ছিল, শহর খুব কমই ছিল। গ্রামের মানুষ তো কৃষিকাজ করে পেট চালাতো, কিন্তু শহরের মানুষ কী করে পেট চালাতো? শহরের মানুষ নানা রকম কলকারখানা, নানা রকম মিল এইসব জায়গায় কাজ করে নিজেদের পেট চালাতো, এবং এখনকার তুলনায় তখনকার মানুষ প্রচুর মেহনত করতো, কারণ তখন না ছিল বিদ্যুৎ, না ছিল মেশিন, সব কিছুই হাতের দ্বারাই করতে হতো। ভারতে প্রথম বিদ্যুৎ আসে 1880 সালে, তারপরে বহু বছর লেগে গেছিলো পুরো জায়গাটায় বিদ্যুৎ সরবরাহ করতে। তখনকার দিনে একজন ইংরেজ ক্লার্কের বেতন ছিল 40 পাউন্ড, যা এখন ভারতীয় মুদ্রায় প্রায় 4000 টাকা, এবং একজন ভারতীয়র বেতন তো আরও কম ছিল, প্রায় এই 10-12 টাকা। তাহলে ভাবো ভারতীয় কৃষকরা তখন কত টাকা আয় করত। তার উপরে বন্যা, দুর্ভিক্ষ, খরা এইসব তো ছিলই, তার উপরে ইংরেজদিকে দিতে হতো কর, ট্যাক্স যেটাকে বলে। তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, বেশিরভাগ মানুষই বিনা চিকিৎসায় মারা যেত। তারা বুঝতেই পারতো না যে মানুষটার কি রোগ হয়েছে। তারপর কলেরা, প্লেগ এইসব রোগের কারণে প্রচুর মানুষ মারা যেত বিনা চিকিৎসায়, এবং অনেক সমস্যা হতো যখন একটি মহিলার বাচ্চা হতো, কারণ তখনকার মানুষদের অতটা জ্ঞান ছিল না এই বাচ্চা প্রসব নিয়ে। সেই জন্য বেশিরভাগ সময়ই প্রসব হওয়ার সময় মহিলা মারা যেত, কিংবা প্রসব হওয়ার সময় কোনো বাচ্চা মারা যেত। যদি শিক্ষার কথা বলি, তখনকার দিনে 10% মানুষ শিক্ষিত ছিল, আর তার মধ্যে 1% মহিলা ছিল। আর এই যে 10% শিক্ষিত, এই পার্সেন্টেজটা বেশিরভাগ শহরে ছিল, গ্রামে বেশি লোক শিক্ষিত ছিল না। তখনকার দিনে ক্রয় বিক্রয় প্রথা ছিল না। তখনকার দিনে কি হতো যে মাল এক্সচেঞ্জ করা হতো, মানে মালের বদলে মাল, তুমি আমাকে মাল দাও, তার বদলে আমি তোমাকে অন্য মাল দেব। এই ধরো একটি ছাগলের বদলে 10 কিলো চাল, কিংবা আমি তোমাকে একটা কাপড় দিলাম, তুমি আমাকে একটা জামা দিলে। তখনকার দিনে না ছিল টিকটক, না ছিল ফ্রি ফায়ার, না ছিল পাবজি, না ছিল বোথাট বোথাট, আবার কি একটা গান বেরিয়েছে, কাঁটা লাগা উইমা উইমা, না এইসব কিচ্ছু থাকে না। তখনকার দিনে হরিনাম, ভজন, কীর্তন, খেলা ধুলা এইসবই ছিল। আর সেটা আলাদা ব্যাপার যে মানুষ অনেক কষ্টে কাটিয়েছে, কিন্তু অন্তত এইসব দিক থেকে অনেক সুখে শান্তিতে ছিল। তোমরাই বলো তখনকার ভারত ভালো না আজকের ভারত ভালো, সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবে, আর যদি তোমাদের মনে কিছু কোশ্চেন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।